ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে বৃদ্ধ ব্যক্তিকে কি নাভির নিচের চুল কাটতে হবে। তৎসঙ্গে আর একটা প্রশ্ন করেছেন যে নাভির নিচের চুল বিভিন্ন ক্রিম লাগিয়ে তুলে ফেলা যাবে কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, আপনার প্রশ্নের উত্তরে সরাসরি আসার আগে এই যৌনাঙ্গের লোম বা চুল পরিষ্কার করার বিধান কি সে সম্পর্কে সংক্ষেপে এক দুটি কথা বলবো। সেটা হলো এই যে আমরা প্রত্যেককেই জানি যে ইসলামে পুরুষ এবং মহিলার লজ্জাস্থানের চুল কাটার বিধান স্বভাবজাত সুন্নাত বলা হয়েছে। তো এই স্বভাবজাত সুন্নাত আমাদেরকে পালন করতে হবে, আর এই স্বভাবজাত সুন্নাত পালন করতে যদি কেউ পালন করে এবং এই স্বভাবজাত যে রীতি নীতি যে আমাদের আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন সেই অনুসরণের মাধ্যমে দিনী ও দুনিয়াবী অনেক কল্যাণ ও লাভ রয়েছে। যেমন এর ফলে দৈহিক গঠন, শারীরিক দৈহিক গঠন সুন্দর থাকে এবং শরীর পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। তাহলে এই স্বভাব জাত সুন্নত গুলো কি কি? তা হাদিসে দেখলে দু রকমের হাদিস পাওয়া যায়। একটি হাদিস হচ্ছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আর একটি হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে 10টি স্বভাব জাত সুন্নতের কথা বলা হয়েছে। যেমন বলা হয়েছে আশরুম মিনাল ফিতরা, আশরুম মিনাল ফিতরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 10টি বিষয় স্বভাবের অন্তর্গত। তার মধ্যে একটি হলো কাসুস শারিফ, মোষ খাটো করা, ওয়া ইরফাউ লিহিয়া, দাড়িকে ছেড়ে দেওয়া, ওয়া সাওয়াক, মিসওয়াক করা, ওয়া ইসতিনশাকুল মা, নাকে পানি দেওয়া, ওয়া কাসুল আফার, নখ কাটা, ওয়া গসলুল বারাজিম, অঙ্গের গিরাগুলো ঘষে মেজে ধৌত করা, ওয়া নাতফুল এবেত, বগলের পশম তুলে ফেলা, ওয়া হালকুল আনা, নাভির নিচের পশম পরিষ্কার করা, ওয়া ইনতিকাসুল মা, মলমূত্র ত্যাগের পর পানি ব্যবহার করা বা ইস্তিনজা করা। তারপরে বললেন قال زكريا قال مصعب ونسيت العاشره الا ان تكون المضمضه। জাকারিয়া বলেন, মুসআব বলেছেন, আজ আমি 10 নম্বরটি ভুলে গেছি, সম্ভবত তা হলো কুলি করা। সাহিহ মুসলিমের হাদিস, হাদিসটি আবু দাউদ ইবনে মাজাহতে হয়েছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিসটি সেখানে বলা হয়েছে আল ফিতরাতু খামসুন, স্বভাবজাত বিষয়ে 5টি, তার মধ্যে একটি হলো খাতনা করা, নাভির নিচের লোম পরিষ্কার করা, মুখ খাটো করা, নখ কাটা, বগলের পশম তুলে ফেলা। সাহিহ বুখারী সাহিহ মুসলিমের হাদিস। তাহলে এই হাদিস দুটোর মাধ্যমে জানতে পারলাম যে নাভির নিচের লোম এবং বগলের চুল পরিষ্কার করা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই স্বভাবজাত সুন্নাত। এখন কথা হলো এই এই যে নাভির নিচের চুল পরিষ্কার করতে যে বলা হয়েছে, তো এই জায়গাটা কোন জায়গাটা উদ্দেশ্য? শুধু সেই জায়গাকে নিয়ে কয়েকটি মত পাওয়া যায়। ইমাম নাবাবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যৌনাঙ্গের লোম হলো পুরুষাঙ্গের উপর ও তার আশেপাশের লোম, তদ্রূপ মহিলাদের যোনির উপর ও তার আশেপাশের লোমকে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে যৌনাঙ্গের লোম সহ বায়ুপথের আশেপাশের লোম কাটা মুস্তাহাব। আবার কেউ কেউ বলেছেন যে পুরুষাঙ্গের ও যোনির উপরের অংশের লোমকে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন যেখানে লোম গজায় সেই জায়গাকে আল আয়না বলা হয়েছে, তাই বায়ুপথের লোম কাটা উত্তম ও মুস্তাহাব।
যাই হোক, মোট কথা হলো এই যে পুরুষাঙ্গ এবং যৌনাঙ্গর আশেপাশের যে লোম বের হয়ে থাকে, চাহে পুরুষ হোক চাহে মহিলা হোক, লজ্জাস্থানের চুলগুলোকে পরিষ্কার করবে, অর্থাৎ পেশাদার রাস্তার আশেপাশে এবং পায়খানা রাস্তার আশেপাশে যে লোম বের হয়, উভয় লোমকেই পুরুষ হোক মহিলা হোক পরিষ্কার করবে। এখন কথা হলো এই যে কি দিয়ে এই চুলকে পরিষ্কার করবে। এ বিষয়ে উলামায়ে কেরামগণ বলেন যে আসল উদ্দেশ্য হলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা, তাই যেটা দিয়ে পরিষ্কার করা সম্ভব হবে সেই বস্তু দিয়ে পরিষ্কার করা যায়। নারী পুরুষ যে কেউ হোক না কেন, লোম নাশক মেডিসিন হোক বা রিমুভাল ক্রিম হোক, উভয়টাই ব্যবহার করতে পারবে। এবং ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে চাচা চাটা ছাটা উপড়িয়ে ফেলা উভয়টাই বৈধ। তবে এই ক্ষেত্রে যদি কেউ ব্লেডও ব্যবহার করে তাতে কোনো অসুবিধা নাই, কেউ কেউ ব্লেড ব্যবহার করাকে উত্তম বলেছেন। তাহলে বোঝা গেল যে এই নাভির নিচের লোম এবং বগলের নিচের লোম পরিষ্কার করতে গিয়ে মেডিসিন ব্যবহার করুক, ক্রিম ব্যবহার করুক, ব্লেড ব্যবহার করুক, যেটা দ্বারাই সম্ভব সেটা দিয়েই পরিষ্কার করতে পারবে, কোনো সমস্যা নাই, চাহে পুরুষ হোক চাহে মহিলা হোক। এখন কথা হলো এই যে এর কোনো সময়সীমা আছে যার মধ্যে পরিষ্কার করতে হবে? জি, এ ব্যাপারে হাদিস এসেছে সহি মুসলিমের হাদিস। عن أناس بن مالك رضي الله عنه قال أقت لنا رسول الله صلى الله عليه وسلم حلق الآنة وتقليم الأظفار وقص الشارب ونطف الإبط 40 يوما. أناس بن مالك رضي الله عنه بقول سيدنا رسول الله صلى الله عليه وسلم আমাদের জন্য গোব কাটো করা, নখ কাটা, বগলে পশম তুলে ফেলা, নাভির নিচের পশম পরিষ্কার করার জন্য নির্দিষ্ট সীমা রেখা বেঁধে দিয়েছেন, আর সেটা হলো আমরা যেন তা 40 দিনের বেশি ছেড়ে না রাখি। তাই এই 40 দিনের মধ্যেই আমাদেরকে কি করতে হবে? কেটে ফেলতে হবে বা চেষে ফেলতে হবে। 40 দিনের বেশি অতিক্রম করতে দেওয়া ঠিক না। তবে কেউ কেউ বলেছেন যে 40 দিনের বেশি সময় যদি অতিক্রম করে তাহলে তার নামাজ হবে না। এ কথা ঠিক না, নামাজ হবে, কিন্তু তার উচিত এবং কর্তব্য হলো এই যে 40 দিনের বেশি ছেড়ে না রাখা, এটা হলো কথা। তো এই 40 দিনের আগে কি করতে হবে? কেটে ফেলতে হবে বা চেষে ফেলতে হবে। বিশেষ করে মহিলাদের মাসিক হওয়ার আগেই এটাকে পরিষ্কার করে নেওয়া উচিত, 40 দিনের অপেক্ষা না করে। প্রত্যেক মহিলা জানে যে তাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখেই মাসিক হয়ে থাকে, মাসিক হওয়ার আগ মুহূর্তেই পরিষ্কার করে নেবে যাতে করে সেখানে ময়লা বা কিছু জমা না হয়। তবে 40 দিনের বেশি পার হতে দেওয়া যাবে না। নখ কাটার ব্যাপারেও পারলে সপ্তাহে কাটবে, না পারলে দ্বিতীয় সপ্তাহে কাটবে, এবং এই ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ই সমান। এবং বগলের চুল উপড়িয়েও ফেলতে পারে, কাটতেও পারে, চেষেও রাখতে পারে, কোনো অসুবিধা নাই। মোট কথা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। যেহেতু বগলের চুল যদি দীর্ঘদিন সেখানে লম্বা হয়ে থাকে বা জমা হয়ে থাকে, অতিরিক্ত ঘাম ঘাম বের হয়, যে কারণে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, সেই দুর্গন্ধকে দূর করার জন্য তুলে ফেলাটাই উত্তম। এখন কথা হলো এই যে এমন পুরুষ মহিলা অতিরিক্ত বয়স হয়ে যাওয়ার কারণে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে সে নিজে কাটতে পারে না বা সে অসুস্থ বা তার সে পাগল, সে কিছু বুঝতে পারে না, এই শ্রেণীর মানুষ যদি হয়, চাহে পুরুষ হোক বা মহিলা হোক, অন্য কেউ তাকে তার এই বগলের চুল এবং নাভির নিচের চুল পরিষ্কার করে দেবে, অন্য কেউ বগলের চুল এবং নাভির নিচের পশমকে কি করবে? পরিষ্কার করে দেবে। বিশেষ করে যদি সে বিবাহিত হয় পুরুষ, তাহলে পুরুষের গোপনাঙ্গর চুল তার স্ত্রী পরিষ্কার করে দেবে, আর যদি স্ত্রী হয় তাহলে স্ত্রীর পশমকে চুলকে তার স্বামী পরিষ্কার করে দেবে। যদি উভয়ে ব্যর্থ হয় তাহলে এই ক্ষেত্রে যে কোনো কেউ
যদি পরিষ্কার করে দেয় তাতে কোনো অসুবিধা নাই। মহারামাতের মধ্যে থেকে যদি কেউ পরিষ্কার করে দেয় তাহলে সেটা ভালো, বা অন্য কাউকে দিয়েও, যেমন অসুস্থের ক্ষেত্রে যখন মানুষ রোগী হয় ডাক্তারের কাছে গিয়ে দেখানো যায়, সেই হিসাবে অপারগ ব্যক্তি অন্য কাহারোর সাহায্য নিয়ে এগুলো কাজ করবে, তুলে ফেলবে। দ্বিতীয় কথা হলো এই, সরাসরি হাত ব্যবহার না করে কোনো কাপড় বা কোনো হাত মোজা প্লাস্টিকের এগুলো ব্যবহার করেই কাজগুলো করবে, যেহেতু এক অপরের লজ্জা স্থান দেখতে শরীয়তে নিষেধ করা হয়েছে। যেমন পুরুষ পুরুষের দেখা নিষেধ, তেমনি মহিলা মহিলাদের লজ্জা স্থান দেখা নিষেধ। কিন্তু অপারগ অবস্থায় প্রয়োজন সাপেক্ষে এক অপরের লজ্জা স্থানের পশম তুলে দিতে পারে যখন সে অপারগ, যখন সে নিজের কাজ নিজে করতে পারে না, এমন সময়ে অপরজনের সাহায্যের মাধ্যমে এ ধরনের কাজ করতে কোনো অসুবিধা নাই। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।